সাংহাইয়ের আদলে বাংলাদেশে ওয়ান সিটি টু টাউন নতুন মডেলের সাথে বন্দর নগরী চট্টগ্রাম। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, বাংলাদেশ প্রবেশ করবে টানেল যুগে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ প্রায় শেষ হয়েছে। টানেল চালু হলেই বাংলাদেশের অর্থনীতির চাকা দৌড়বে দুরন্ত গতিতে। যোগাযোগ থেকে শুরু করে পর্যটন খাত আসবে ইতিবাচক জোয়ার। ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগত 2 থেকে আড়াই ঘন্টা, এই টানেলের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে মাত্র 2 থেকে 3 মিনিটে। বাংলাদেশের বুকে এক টুকরো চীনের সাংহাই শহর, আপনার চেনা ছকের চট্টগ্রাম বদলে যাচ্ছে একটু একটু করে। কর্ণফুলী টানেল চালু হওয়া মানেই পরিধি বাড়বে চট্টগ্রাম নগরের। টানেলের এক প্রান্তে রয়েছে আনোয়ারা উপজেলা, অপর প্রান্তে চট্টগ্রাম শহর। একসময় এই আনোয়ারা উপজেলা শহরের খুব কাছে থাকলেও ছিল অবহেলিত, এখন সাজছে নতুন রূপে। ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যেতে গেলে আর আগের মতো সময় নষ্ট হবে না, উপরন্তু বেঁচে যাবে খরচ। টানেল চালু হয়ে গেলে এখান দিয়ে প্রতি বছর গড়ে চলবে প্রায় 63 লক্ষ গাড়ি। 2025 সাল নাগাদ প্রতিদিন গড়ে চলাচল করবে প্রায় 28,000 গাড়ি, যার মধ্যে অর্ধেকেরও বেশি পণ্যবাহী যানবাহন। একবার ভাবুন তো কি পরিমাণ টোল আদায় হবে। কর্ণফুলী টানেল বাংলাদেশের জন্য প্রচুর লাভজনক হতে চলেছে। নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 সালের ফেব্রুয়ারিতে। 2016 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সাথে নিয়ে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে এই প্রকল্পের নির্মাণ ব্যয় প্রায় 10,000 কোটি টাকা, যেখানে অধিকাংশ টাকা আসছে চীন থেকে। এছাড়াও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তা রয়েছে প্রায় 3,967 কোটি টাকা। ইতিমধ্যেই টানেলের নির্মাণ কাজ প্রায় 96% বেশি সম্পন্ন হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে থাকবে 4 লেনের সড়ক। মূল টানেলে রয়েছে 2টো টিউব, মোট দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। টানেলের সাথেই রয়েছে 727 মিটার দীর্ঘ একটি ওভারব্রিজ। এছাড়াও পূর্ব ও পশ্চিম দিকে বাংলাদেশের মানুষের সুবিধার্থে থাকবে 5.35 কিলোমিটারের দীর্ঘ 2টি সড়ক পথ। বুঝতেই পারছেন, টানেল চালু হলে বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। কর্ণফুলী টানেল ঘিরে বাংলাদেশ দেখছে এক গুচ্ছ স্বপ্ন। ভবিষ্যতে এখানে শিল্প এলাকা গড়ে তোলার পরিকল্পনা চলছে। প্রচুর সুযোগ সুবিধা পাবে চট্টগ্রাম বন্দর, সহজ হবে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ। বাংলাদেশের বিশেষজ্ঞ মহল মনে করছে এই টানেলের মাধ্যমে বাংলাদেশের জিডিপি বাড়বে প্রায় 0.166%। 96% কাজ শেষ হলেও যান্ত্রিক স্থাপনার কাজ অব্যাহত। ক্রস প্যাসেজ আর টানেল সম্পর্কিত টোল প্লাজার নির্মাণ কাজও প্রায় শেষ হতে চলেছে। মাঝে করোনার জন্য কাজ কিছুটা পিছিয়ে থাকলেও এখন কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। কর্ণফুলী টানেল শুরু হওয়া মানেই চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব এক লহমায় কমে যাবে 40 কিমি। টানেল দিয়ে যানবাহন চলাচল করবে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিবেগে। বলা হচ্ছে নদীর নিচে এই ধরনের টানেল দক্ষিণ এশিয়ায় প্রথম। নদীর তলদেশে বিশাল সুড়ঙ্গ খুঁড়ে টানেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে চীনের আধুনিক প্রযুক্তি। অনেকেই মনে করছেন এটি নদীর ভিতরে তৈরি হচ্ছে, সেই ধারণা সম্পূর্ণ ভুল। কর্ণফুলী নদীর প্রায় 150 ফুট মাটির নিচে বিশেষ যন্ত্রের মাধ্যমে মাটি খুঁড়ে তৈরি হয়েছে এই টানেল। এই যন্ত্রের নাম টিবিএম বা টানেল বোরিং মেশিন। মেশিনটি 2019 সালে চীন থেকে চট্টগ্রামে আনা হয়। মেশিনটির সামনের দিকে রয়েছে ধারালো কাটার ব্লেড। এটি মাটি কাটতে কাটতে অনায়াসে চলে যেতে পারে প্রায় 150 ফুট গভীরে। যন্ত্রটির অপর প্রান্ত খাঁচা সুড়ঙ্গের দেওয়ালে লেপে দেয় সিমেন্টের প্লাস্টার, তারপর সেখানে বসানো হয় কংক্রিটের দেওয়াল। যন্ত্রটির সামনে যত এগিয়ে চলে ততই টানেলটি সম্পূর্ণ আকার ধারণ করতে থাকে। আগে মূলত সুড়ঙ্গ তৈরি করা হতো প্লাস্টিক ও ড্রিলিং পদ্ধতিতে, কিন্তু এক্ষেত্রে ভূমিধসের আশঙ্কা অত্যন্ত বেশি থাকায় টিবিএম মেশিন আনা হয়েছে চীন থেকে। এটি অত্যন্ত মসৃণভাবে নদীর তলদেশে কাজ করে চলেছে, যা উপর থেকে বিন্দুমাত্র বোঝা যায় না। বাংলাদেশ এখন শক্ত হাতে আধুনিকতার পথ ধরেছে, দেশটিকে আর পেছনে ফেলে রাখা যাবে না, তরতরিয়ে গড়াবে গড়াচ্ছে
উন্নয়নের চাকা। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।